দেখতে পাচ্ছেন আপনারা এই মেশিনটি আপনাদের মাঝে চালিয়ে দেখা দেব, দেখুন কি অবস্থা। মেশিনটা চলছে না, যাই হোক কি জন্য চলছে না দেখুন, মেশিনের ইন্ডিকেটর চলছে না। তো এই জিনিসটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব, কীভাবে কি হয়েছে এই জিনিসটা দেখার জন্য প্রথমে আমরা কার্বন সেট খুলে নিব। কার্বন পুড়ে গেছে, তো আমার ভিডিওটি দেখতেই থাকুন আর কাজ শিখতে থাকেন। তো আমি ইলেকট্রিক কাজ করি আর এই ভিডিওটি আপনাদের যারা এই গ্রাইন্ডিং মেশিনের সাথে জড়িত তাদের সবারই কাজে লাগবে। আপনারা আমরা দেখবো তার ভিতরে কি হয়েছে, এখন আমরা জানি না, যেহেতু আমার এটা হচ্ছে আমার হসপিটাল, আমি এখানে অনেক রুগী এনে ভর্তি করেছি, তো একটা একটা সারার জন্য চেষ্টা করব, আর সবগুলো তো একসাথে সারা যাবে না, তো একটা আজকে সারি, এক ধরনের মেশিন এক দিন সারার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো আমি চেষ্টা করব। তো দেখি আজকে এটার ভিতরে কী হয়েছে, কী জন্য যে কী সমস্যা। তো ও হ্যাঁ, আর্মেচার কয়েল ফুরে গেছে, তো এটা হচ্ছে রোটার কয়েল, এই কয়েলটা ফুরে গেছে, আমরা দেখতেই পাচ্ছি যে এই কয়েলটা শর্ট সার্কিট হয়েছে, এই কয়েলটা ফুরে গেছে। তো দেখুন এই কয়েলটা আমাদের দেশে পাওয়া যায় না, এটা কম্পিউটার দিয়ে কয়েলটি করা, তো এটা যদি রিপেয়ারিং করা হয় তাহলে বেশি ভালো হয় না, আর ভেতরের যে অবস্থানগুলি আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই ভালো আছে। তো আমি এই কয়েলটা চেঞ্জ করলেই, এটা রোটার কয়েল চেঞ্জ করলেই আমার মনে হয়ে যাবে। তো আমরা আরও কিছু রোটার কয়েল কিন্তু আমি এনেই রাখছিলাম, তো যেহেতু সানকান মেশিন তো এটাও হয়তো দেখা যায় না, এটা কিন্তু সানকান মেশিন, তো যাই হোক এটাও কিন্তু সানকান মেশিন, এটাও সানকান মেশিন, তো এটা রোটার, এটার সম্বন্ধে আমরা পরিচিত হব। তো দেখুন একটি রোটার, তো একটা নতুন রোটার, এই রোটারটি আপনারা এইভাবেই পাবেন, এই ধরনের বক্সের ভিতরে থাকবে, এই ধরনের বক্সের ভিতরে একটা রোটার থাকবে। তো আপনারা আপনাদের মেশিন অনুযায়ী মেশিনটা যত ওয়ার্ডের সেই নামে এই ধরনের রোটার কয়েল কিনবেন, তাহলে আপনার মেশিনটা নতুন হয়ে যাবে, একবারে নতুন, একদম নতুন। আপনাদের মাঝে আমি শেয়ার করব এখন, আপনাদের মাঝে শেয়ার করব, তো একটু মুছে নেবেন, এগুলা ফুরান কাপড় দিয়ে জিনিসটা মুছে নেবেন। তো দেখুন আমার ভিডিওটি একটু লং হতে পারে যেহেতু এটা টেকনিক কাজ, তো লাগে নাই। এটা খুলতে হবে, তারপরে এটা লাগাইতে হবে, তো আমরা খোলার জন্য একটু চেষ্টা করি। ফলিটা আপনাদের আমাদের খুলতে হবে, এটা নতুন, এর ভিতরে ফলি নাই, দেখতেই পাচ্ছেন যে ফুরানটার ভিতরে আমরা ফলি পেয়েছি, তো আমাদের ফলিটা খুলতে হবে, যে এটার মাথায় যে একটা ফিনিয়াম আছে দেখতেই পাচ্ছেন, তো আমরা এটাকে খুলে নিই।
নতুন বিয়ারিং, বিয়ারিংটা ঢুকেছি। তো আবার স্ক্রুটা আগের মতো লাগাইতে হবে। তো আমার মেশিনগুলো আমি ঠিক করার জন্য চেষ্টা করি বা আপনাদেরকে সব কিছু শেখানোর জন্য এটা করা। তো আপনারা না দেখলেও কিন্তু আমার মেশিন আমি ঠিকই করতাম। তো যেহেতু আপনারা আমার ভিডিওটি দেখেন, এখানে হয়তো সাবস্ক্রাইবার বেশি আছে বা কম আছে তা কোনো প্রশ্ন নাই, যে আপনারা যাতে এই কাজটি শিখে শিখে করতে পারেন, নিজের যে সমস্যাগুলি সৃষ্টি হবে সেই সমস্যাগুলি যখন যদি মারতে পারেন তাতেই আমার সাফল্য। তো কাজ কেউ কি কিন্তু বাড়ি থেকে শিখে আসে না, কাজ করতে করতেই, কাজ জন্ম থেকেই মানুষের কাজ শিখে না, কাজ করতে করতেই মানুষের শিক্ষা হয়। তো এই জিনিসটি অবশ্যই আপনারা জানতে পারবেন। আমার অবশ্যই ডিস্টার্ব করতেছে, মানে আমি যে ভিডিও করছি তাতে তার কোনো পছন্দ না, যে সে চায় যে তারা নিয়ে খেলা করি। কার্ডের টুকরা today.